আচ্ছা, আল্লাহকে পাওয়ার জন্য ফির ধরতে হয়, তরিকা ধরতে হয়, দলিল কি? কই পাইছেন এটা? সূরা আল মায়দা 35 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর তোমরা পরের অংশটাকে বাংলা আয়াত মনে করিও। প্রথমটা আরবি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ পর্যন্ত আরবি, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এটা হলো বাংলা। এটা তেলাওয়াত করার সাথে সাথে এটার কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর, অনুবাদ কিছুই লাগে না। যেই লোকটা সরেও সরেয়া জানে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে না, তার সামনে তেলাওয়াত করলেও তিনি আয়াতটা বুঝে পেলেন। কয়, দেখো আল্লাহ বলছে উসিলা ধরতে হবে, উসিলা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। তো উসিলাকে, উসিলা হইলো আমার পীর সাহেব। পীর সাহেব কেমনে জান্নাতে নিবে? পীর সাহেব প্রথম নম্বরে জান্নাতে নেওয়ার মাধ্যম হলো, আমার যখন মৃত্যু আসবে তখন মালাকুল মাওত আসবে, মালাকুল মাওতের বসাই রাখি, মালাকুল মাওতকে ইবলিস বলবো, এই মিয়া তুমি বসে থাকো কতক্ষণ, আমি একটু এই লোকের সাথে বাহাস করে লই। এই জন্য বাংলাদেশে বাহাস পাগল সবাই, যে ইবলিস আসি কইবো আমি একটু বাহাস করি, আমার 100টা প্রশ্ন আছে, এই 100টা প্রশ্নে যদি এই লোক বিজয়ী হয় তাহলে সে জান্নাতে যাব, যদি ফেল করে জান্নাতে যাব। তো তুমি একটু বসে আমাদের বাহাসটা দেখো, বাহাস শেষ হলে তারপরে তুমি রুহু কবজ করবা। এখন বাহাস চলতেছে, চলতে চলতে আপনি হেরে যাইতেছেন, যত প্রশ্ন করে তত আপনি হারি যাচ্ছেন, যত প্রশ্ন করে তত আপনি হারি যাচ্ছেন, মানে আপনার আর ইবলিসের মধ্যে বাহাস চলতেছে, আর মালাকুল মাউত বসি বসি দেখতেছে। আর আপনার পীর সাহেব এখান থেকে ধরেন 3000 মাইল 4000 মাইল দূরে আছেন, উনি আপনার এই কর্মকাণ্ড ওখানে বসে দেখতেছেন। কি সুবহানাল্লাহ কয় না, নাউযুবিল্লাহ কয় না কিছু, উনি ওখান থেকে দেখতেছেন, দেখতে দেখতে হঠাৎ করে উনি অজুর অবস্থায় বদনাটা মারি দিবেন, বদনা মেরে বলবেন যে, এই অমুক মুরিদ তুমি বলো বিনা দলিলে আমার আল্লাহ এক। এখন মুরিদ ওই 1000 মাইল দূরের থেকে শুনে তখন মুরিদ উচ্চারণ করে ফেলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস মুরিদ জান্নাতে চলে গেছে। তাহলে আপনি যে এই যে বাহাসে হেরে যাচ্ছিলেন, পীর সাহেব যদি 1000 মাইল দূরের থেকে না দেখতো আপনি জান্নাতে যাইতেন কেমনে? এই জন্যই আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটা তো হলো দুনিয়াতে আপনি প্রাথমিক অবস্থায় জান্নাতে যাওয়ার জন্য, আবার শেষ দিকে গিয়ে আখেরাতে গিয়ে আপনি কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে হইলে হয় ট্রেন লাগবে, না হয় বাস লাগবে, না হয় জাহাজ লাগবে, যে কোনো একটা, তো তবে হেলিকপ্টার মনে হয় নাই কিয়ামতের ময়দানে, হেলিকপ্টারের রাস্তা তো সম্ভবত নাই, হেলিকপ্টারের কথা বেশি শুনি না, এজন্য ওখানে কিন্তু বাস আছে, ট্রেন আছে, জাহাজ আছে, তাহলে বোঝা যায় রেল লাইন আছে, সড়ক পথ আছে, নৌপথ আছে। এজন্য কোন কোন আমাদের সম্মানিত পীর সাহেবেরা ট্রেনে করে জান্নাতে নিবে, এত কিছু কয় না, আবার কোন কোন পীর সাহেবেরা বাসে করে নিবে, আবার কোন কোন পীর সাহেবেরা জাহাজে করে নিবে। যারা ট্রেনে করে নিবেন তারা বলেন যে, শুনেন আপনি হইলেন একটা খালি বগি, আপনার ভিতরে ইঞ্জিন নেই, আপনার বগিটা হইলো খালি একটা বগি,
আর আমাদের হুজুর হলো ইঞ্জিনওয়ালা বগি, আপনি ওই ইঞ্জিনের সাথে শুধু আটকাই দিবেন, ইঞ্জিনের সাথে খালি বগিটা আপনি ফাগড়ির মাধ্যমে বা রশির মাধ্যমে বা যে কোনো একটা কিছু দিয়ে শক্ত করে বাঁধি দিবেন। বাঁধি দিলে হুজুরে কিয়ামতের ময়দানে যখন জান্নাতের দিকে রওনা দিব, যতগুলা বাঁধছে এই সবগুলা বগি লই জান্নাতে রওনা দিব। তাহলে আপনার খালি বগিটা যদি ইঞ্জিনের সাথে লাগাই দিতে পারেন তাহলে আপনি জান্নাত নিশ্চিত। এখন রেল লাইন এটা কোন দিক থেকে কোন দিক, কয় স্টেশন ধরব, কেমনে যাইব, ফুলসেরাতের উপর দিয়ে কেমনে যাইব, এটা তো অনেক চিন্তার বিষয়। ফুলসেরাতের উপর দিয়ে এমন অবস্থা হাঁটিও যাওয়া যায় না, সেই জায়গায় ট্রেনটা যাইব কেমনে, বাকি রাস্তা গেল বুঝলাম কিন্তু ওই রাস্তা পার না হইলে তো জান্নাত পাওয়া যাবে না। আচ্ছা, এরপরে যিনি বাসে নেবেন যারা, তাদের কথা হইল যে আমাদের হুজুর হইলেন বাসের ড্রাইভার, ড্রাইভার না হইলে যেমন গাড়ি ঠিক মতো চলে না, প্যাসেঞ্জার 50 জন, ড্রাইভার 1 জন, 50 জনের চেয়ে বেশি গুরুত্ব, এই জন্য 50 জন প্যাসেঞ্জার 1 জন ড্রাইভার যা বলে তা শুনতে হয়, তার অনুগত হইতে হয়, না হয় সে গন্তব্যস্থানে পৌঁছতে পারে না। এই জন্য আপনারা জান্নাতে যেতে চাইলে আমার জুব্বা ধরতে হইবে, আমার পাগড়ি ধরতে হইব, না হয়তো আমি আপনাদেরকে নিয়ে যাব না। কোনো যাত্রী যদি আমার অবাধ্য হয় তারে রাস্তায় গাড়ি থেকে নামাই দিন। এই জন্য আমি দাঁড়াইতে করলে দাঁড়াই থাকবেন, বসতে করলে বসতে থাকবেন, যেমনি বলি তেমনি শুনবেন, না হয় জান্নাত পাওয়া যাবে না। আবার কেউ কেউ জাহাজে করে নিয়ে যাবেন, কারণ আমাদের দেশের অধিকাংশ পীর সাহেবদের বাড়ির পাশেই নদী, বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই জন্য সবসময় জাহাজে তারা আসা যাওয়া করেন, এই জন্য জাহাজেই সুবিধা মনে হয়, এই জন্য ওনারা ঠিক করছেন যে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা, এখন কথা হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্তেকালের আগে বারবার এই কথাটা বলছেন যে আমার আশঙ্কা হচ্ছে আইয়াতিয়া রাসূল রাব্বি, আমার রবের রাসূল আমার কাছে চলে আসবে, আমার উম্মতেরা ইন্নী তারাকতু ফীকুম সাকালাইন, আমি তোমাদের কাছে দুটি মূল্যবান ভারী জিনিস রেখে যাচ্ছি, আউওয়ালুহুমা কিতাবুল্লাহ, এই দুটি জিনিসের মধ্যে 1 নম্বর জিনিসটা হলো আল্লাহর কিতাব, ফিহিল হুদা ওয়ান নূর, এই কিতাবটার ভিতরে হেদায়েত আছে নূরও আছে দুটাই আছে, ফাখুজু বিহি ওয়াস্তামসিকু বিহি, এই আল্লাহর কিতাবটাকে তোমরা ধরো, ফাখুজু বিহি ধরো, ওয়াস্তামসিকু বিহি এটাকে খুব শক্ত করে মজবুত করে ধরো। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমরা আমার অবর্তমানে আমার পরে ধরবা কি, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবকে মজবুত করে শক্ত করে ধরে রাখবা। কিন্তু আমরা বলতেছি আল্লাহর কিতাব ধরলে তুমি গোমরা হয়ে যাবা, নাউজুবিল্লাহ, আল্লাহর কিতাব ধরা যাবে না, ধরতে হবে কি, ফির পীর সাহেব ধরতে হবে, আল্লাহর কিতাব ধরা যাবে না। এমন কি একজন এরকমও বলছেন আপনি বিপদে পড়ছেন, আল্লাহর কিতাবে আপনারে বিপদ থেকে বাঁচাইতে পারে, কিন্তু পীর সাহেব আপনারে বিপদ থেকেও বাঁচাইতে কিছু বলে না, ঘুমাই গেছে বলে নাউজুবিল্লাহ, পীর সাহেব বাঁচাইতে পারে এই বিশ্বাস পোষণ করা কি শিরক। আচ্ছা, তাহলে আবার তরিকা সম্পর্কে মোটামুটি জ্ঞান হয়েছে, এখন সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা কি আল্লাহর ওলি ছিলেন কি ছিলেন না, যে লক্ষাধিক সাহাবায়ে কেরাম ওনারা সকলে ছিলেন কি
আল্লাহর ওলি, খালি আল্লাহর ওলি না, আল্লাহর ওলির বাপ, মানে ওলির বাপ, খালি ওলি না, এবং জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলি। আচ্ছা, এই আল্লাহর ওলিরা কোন তরিকা শর্টকাট আল্লাহকে পাইছে বলেন দেখি, এই সাহাবা ইকরাম কোন তরিকার মাধ্যমে আল্লাহকে পাইছে? তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, 126 তরিকার কোন একটা তরিকা সাহাবা ইকরাম পাইছেন কিনা? পান নাই। আচ্ছা, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম, তারা এই 126টার কোন একটা পাইছেন কিনা? আচ্ছা, এরপরে আসেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এই 126 তরিকার কোন তরিকার পীর ছিলেন, কোন তরিকার মুরিদ ছিলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব কে ছিলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুরিদ কারা ছিল? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এদের পীর কারা ছিল, মুরিদ কারা ছিল, এবং এরা কোন তরিকার ছিলেন? এরা কি সিস্তিয়া সাবেরিয়া না সিস্তিয়া নিজামিয়া, কোন সিস্তিয়া? তাহলে মনে হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওনারা আল্লাহর ওলি হইতে পারেন নাই, কি বলেন? দ্বিধাদ্বন্দ্বে আছে, কি বলবো? যেহেতু তারা 126 তরিকাও পায় নাই, শর্টকাট তরিকাও পায় নাই, তারা আল্লাহর ওলি হবে কেমনে? তারা আল্লাহর ওলি হয়েছেন কোন তরিকায়? হয়েছে তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হইতে হইলে একটা তরিকার মাধ্যমে, তরিকাই একটা, গরম হইলেও এটা, নরম হইলেও এটা, ঠান্ডা হইলেও এটা, গরম হইলেও এটা, একটাই তরিকা। এই তরিকার মাধ্যমে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহকে পেয়েছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত এই তরিকার মাধ্যমেই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া সম্ভব।